অজানা বসু। আমি একদিন বেলেঘাটা জোড়া পেট্রোল পাম্প স্টপেজ থেকে কাকুরগাছির দিকে লেক টাউনে যাচ্ছিলাম, তো আমার পাশে এক ভদ্রমহিলা বসেছিলেন। আমি যখন বসে আছি, বাসের সিটটা একটু ছোট ছিল, তো ভদ্রমহিলা সমানে আমাকে, ভদ্রমহিলা কি বাঙালি? না, হিন্দুস্তানি। শুধু না, হিন্দু, বিহারি। আমাকে ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছে। তা আমি বললাম, আপনি একটু ঠিক করে বসুন, আমি তো পড়ে যাচ্ছি। বলছে, আপনি ঠিক করে বসুন। আমি বললাম, আমি কোথায় ঠিক করে বসবো, বসবেন তো আপনি, কেন ওদিকে তো আমার তো এদিকে জায়গা নেই। তো পেছনে সিটে প্রাইভেট বাস ছিল একটা, খুব সম্ভবত 221 কি 223। পেছনে সিট থেকে ওনার হাজবেন্ড আর ওনার শাশুড়ি বলছে, ম্যাডাম আপনি একটু ঠিক করে বসুন, ওনার হাজবেন্ড বলছে। তখন আমি বললাম, দাদা আমি তো ঠিক করে বসে আছি, আপনার মিসেস। তো উনি ওনার মিসেসকে বললেন যে তুমি ঠিক করে বসো। বসলো তো না, উল্টে শাশুড়ি ওকে কি বললো, ওদের দেহাতি ভাষা আমি কিছু বুঝলাম না। উঠে যাবার সময় ভদ্রমহিলা আমায় বলছে, বাঙালি লোক খেয়ে দেয়ে গতর বানিয়েছ, এইখানে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। তখন আমি বললাম, তুমি বাংলায় বসে খাচ্ছ পড়ছো আর তুমি আমাকে বলছো তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করবো। বলতে ওরা সঙ্গে সঙ্গে পরের স্টপেজে নেমে গেল। তো আমার এইটা খুব আফসোস যে আমি তখন খবরটা কাউকে দিতে পারিনি, কিন্তু আমার এখনো পর্যন্ত ঘটনাটা, তখন বাংলা পক্ষ নম্বরটা থাকলে ভালো হতো। একদম একদম। এবং আমার এখনো মনে পড়লে গায়ের মধ্যে খুব রিরি করে, মানে রাগ হয় নিজের মাটিতে এই চটটা খাওয়া, একদম ভীষণ। এবং আমার ওইটাই মানে খুব ভীষণ আফসোস হয় যে আমার বাংলা পক্ষের নম্বরটা যদি আমার কাছে থাকতো, তাহলে আমি কিছু একটা অন্তত করতে তো পারতাম, এটা আমি বলার জন্য। একদম।